ফুটবলের ঈশ্বরের মহাপ্রয়াণে শোকে ভাসছে বিশ্ব। 60 বছরের বর্ণাঢ্য জীবনে স্পটলাইট ছাড়েননি ম্যারাডোনা, স্মরণ করলেন ভক্ত ও সহযোদ্ধারা। কিংবদন্তি ফুটবলার, অনেক ফেমাস ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন, এটা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। ইতালির নাপোলিতে করোনার লকডাউন ভেঙে শোকগাথা নিয়ে রাস্তায় ভক্তরা। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবং একের পর এক অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, বেগ বাড়ছে স্থানীয়দের। প্রত্যাবাসনে বিভিন্ন সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন। সারা বিশ্বের ফুটবল ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনা। হৃদরোগে আক্রান্ত হয়ে তিগ্রেতে একটি রিসোর্টে 60 বছর বয়সে মারা যান ফুটবল ঈশ্বর। দীর্ঘদিন ধরে তিনি মস্তিষ্ক ও হৃদরোগে ভুগছিলেন। একজন ফুটবলার যিনি কখনো মাঠে রেফারির সঙ্গে বিরূপ আচরণ করছেন, কখনো ড্রাগ নিচ্ছেন, কখনো একাই দলকে বিশ্বকাপ জেতাচ্ছেন, আবার কখনো মাঠের বাইরে ভক্ত পিটিয়ে বারবার পত্রিকার শিরোনাম হচ্ছেন, কিন্তু এসবে লোকটার থোড়াই কেয়ার। মাঠে অকণ্ঠ ভালোবাসায় সিক্ত লোকটা যে সারা পৃথিবীতে ছেলেবুড়োর কাছে সমান জনপ্রিয়, মানুষটার নাম দিয়াগো আর্মান্ডো ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যুতে শোকাহত গোটা ফুটবল বিশ্ব, যা ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় দলকেও। তার চিরবিদায়ে শোক জানিয়েছেন কাতারে অবস্থানরত জাতীয় দলের ফুটবলাররা। আর্জেন্টিনার দলের সাপোর্টার, প্রায় 4 থেকে 5 ওয়ার্ল্ড কাপ ধরে আর্জেন্টিনার অনেক বড় একটা ভক্ত, কিন্তু আমি দিয়েগো ম্যারাডোনার খেলা দেখিনি কখনো। তারপর আমি দিয়েগো ম্যারাডোনার অনেক ভক্ত বলতে পারেন, কারণ সে আর্জেন্টিনার হয়ে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করিয়েছে 1986 সালে। তো ম্যারাডোনা আজকে মারা গিয়েছেন, তো এই ব্যাপারটা আমার জন্য মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন, তো এটা আমাদের জন্য আসলে খুবই দুঃখের বিষয়, কারণ কিছুদিন আগে আমাদের দেশের বাদল রায় উনি মারা গিয়েছেন। তো এখন সারা বিশ্বের কিংবদন্তি ফুটবলার, অনেক ফেমাস ফুটবলার ম্যারাডোনা মারা গেছেন, এটা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। ফুটবল জাদুঘরে বলা চলে ম্যারাডোনা উনি মারা গেছেন। তা আমি অ্যাজ এ আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে আসলে অনেক দুঃখ প্রকাশ করছি। অ্যাজ এ ফুটবল প্লেয়ার হিসেবে আসলে আমি ওখানে লাইক করতাম। আর্জেন্টিনার পর ইতালি ছিল ফুটবল জাদুকরের দ্বিতীয় ঘর। নাপোলিতে খেলতেন এই ফুটবল ঈশ্বর, তাই তো মহানে ফুটবলারের প্রস্থান কোনোভাবেই মেনে নিতে পারছেন না নাপোলিবাসী। করোনার লকডাউন ভেঙে শোক ও গাথা নিয়ে রাস্তায় নামেন তারা। ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুদ রহমান। ইতালির মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না প্রাণপ্রিয় ম্যারাডোনা আর নেই। ফুটবল আকাশে নক্ষত্রের পতন কেন এমন অসময়ে হবে? দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকস্তব্ধ সমগ্র বিশ্বের মানুষ, ইতালির জনসাধারণ ও ফুটবল প্রেমীদের শোকটা যেন একটু বেশি। ইতালির সঙ্গে ছিল ম্যারাডোনার প্রত্যক্ষ ও নিবিড় সম্পর্ক। দক্ষিণ ইতালির অখ্যাত দল নাপোলি ক্লাবে টানা কয়েক বছর তিনি নিয়মিত খেলেছেন। সাধারণ একটা দলকে নিজের একক প্রচেষ্টায় পাইয়ে দেন কয়েকটি শিরোপা। মৌসুমের জাতীয় কোপা ইতালিয়া, ইউরোপা কাপ ও চ্যাম্পিয়ন লিগ শিরোপা তুলে দিয়েছেন নাপোলি ক্লাবকে। আর্জেন্টিনাকেও দিয়েছেন 2-2টি বিশ্বকাপ শিরোপা। তার মৃত্যুতে নাপোলির রাস্তায় চলছে শোকগাথা। ইতালির বাংলাদেশ কমিউনিটির মধ্যেও বাড়ছে বেতার সুর। দিয়েগো ম্যারাডোনা পৃথিবীর বিরল প্রতিভাবান মানুষদের একজন। এমন প্রতিভার মানুষ প্রতি বছর জন্মায় না, সুতরাং এমন মানুষদের চিরবিদায় সত্যিই বেদনার। সেই ছোট্টবেলা থেকে ফুটবল মানেই ম্যারাডোনাকে চিনি, এবং আর্জেন্টিনা একটি অত্যন্ত প্রিয় দল সমস্ত বিশ্ববাসীর কাছে। যতদিন ফুটবল থাকবে ততদিন থাকবে দিয়েগো ম্যারাডোনার নাম, তার তুলনা কেবলই তিনি। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। সকালের সময় আরো থাকছে। তুরস্ক, পাকিস্তান সহ 13 মুসলিম দেশের জন্য ভিসা বন্ধ করলো সংযুক্ত আরব আমিরাত।
নিরাপত্তাই কারণ বলছে দেশটির সরকারি সূত্র। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের স্থানীয়দের মাঝে বেড়েই চলেছে সমস্যা। রোহিঙ্গারাও জড়িয়ে পড়ছে নানা অপরাধ কর্মকাণ্ডেতে, উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। সংশ্লিষ্টরা মনে করছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে এনজিও, জাতিসংঘসহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভূমিকাও প্রশ্নবিদ্ধ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম নির্যাতনে প্রাণ বয়ে পালিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে 11 লাখের বেশি রোহিঙ্গা। একে একে 3টি বছর পার করেছে আশ্রয় নেওয়া মিয়ানমারের এসব নাগরিক, কিন্তু এখনও পর্যন্ত একজন রোহিঙ্গাকেও প্রত্যাবাসন করা যায়নি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে দিন দিন টেকসই হচ্ছে রোহিঙ্গাদের বসবাস। ক্যাম্পে আধিপত্য বিস্তার, বাজার ও মাদক নিয়ন্ত্রণে জড়িয়ে পড়ছে সংঘর্ষ, গোলাগুলি ও খুনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। স্থানীয়দের দাবি, প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় রোহিঙ্গারা ভুলে যেতে বসেছে নিজ দেশ মিয়ানমারে ফেরত যাওয়ার। ফলে রোহিঙ্গাদের কারণে নানাবিধ সমস্যায় উদ্বেগ বাড়ছে তাদের। তারা সন্ত্রাস রাহাজানি এবং কোনাকোনিতে ব্যস্ত, বারবার কিন্তু তাগিদ দেওয়ার পরেও রোহিঙ্গা প্রত্যাবাসন ব্যাহত হয়েছে। এই বিষয়গুলো আসলে কেন যেন একটা রহস্যজনক ভূমিকা রাখছে বলে মনে হচ্ছে এনজিওগুলি। এখানেই স্থায়ী হওয়ার জন্য যে যে কার্যক্রমগুলো করা দরকার সেগুলাই তারা করতেছে। এনজিও, জাতীয় সংঘ সহ আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর ভূমিকা প্রশ্নবিদ্ধ হওয়ার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোর মুখ দেখছে না বলে দাবি অধিকার বাস্তবায়ন কমিটির নেতার। জাতীয় সংঘ সহ অন্যান্য যে আন্তর্জাতিক বড় বড় সাহায্য সংস্থাগুলো আছে, তারা যদি আসলেই আন্তরিক হতো তাহলে রোহিঙ্গা প্রত্যাবাসন এত বিলম্বিত হতো না। এটা রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব তারা করছে কারণ তাদের যে কার্যক্রমগুলো বিশ্বব্যাপী আছে তার সবচেয়ে বেশি কার্যক্রমগুলোই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতেই হচ্ছে। আর অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন রোহিঙ্গা প্রত্যাবাসনই সরকারের মূল টার্গেট, সেই লক্ষ্যে কাজ করছেন তারা। ক্যাম্পে তাদের আপনারা দেখবেন মুভমেন্ট বা অন্য কিছুতেও রেস্ট্রিক্টেড করা হয়েছে এবং তাদেরকে প্রতিনিয়ত বলা হচ্ছে তোমরা এই দেশের না, তোমাদেরকে মানসিকভাবে রেডিও, তোমরা মায়ানমার যেতে হবে, যেটা তোমাদের নিজেদের দেশ। 2017 সালের 23 নভেম্বর নাইপিদুতে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে চুক্তি হয়, কিন্তু চুক্তির বাস্তবায়ন আজও হয়নি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বেশ কয়েকটি মুসলিম দেশের জন্য নিজেদের দরজা বন্ধ করল সংযুক্ত আরব আমিরাত। UAE কর্তৃপক্ষ জানিয়েছে 13টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের নতুন করে ভিসা দেওয়া হবে না, যার মধ্যে রয়েছে ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান ও সিরিয়া। গেল 18 নভেম্বর থেকে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য দেশগুলো হলো লিবিয়া, লেবানন, ইয়েমেন, আলজেরিয়া, সোমালিয়া, কেনিয়া ও তিউনিশিয়া। নাম প্রকাশে অনিচ্ছুক সংযুক্ত আরব আমিরাতের একটি সরকারি সূত্র জানিয়েছে নিরাপত্তাজনিত উদ্বেগ থেকে 13 দেশের নাগরিকদের নতুন করে ভিসা দেওয়া বন্ধ রাখা হয়েছে। তবে উদ্বেগ কী নিয়ে তা স্পষ্ট করা হয়নি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে 7 মুসলিম দেশের নাগরিকদের জন্য বন্ধ করেন ভিসা। একই কায়দায় ভিসা বন্ধের কাজটি করল আবুধাবি। থ্যাংকস গিভিং ডে বা ধন্যবাদ দিবস, ক্রিসমাস বা বড়দিনের পর আমেরিকার সবচেয়ে বড় উৎসব এটি। প্রতি বছর নভেম্বরের শেষ বৃহস্পতিবার সর্বজনীন এই উৎসব হয়, উদযাপন করেন বাংলাদেশিরাও। ক্যালিফোর্নিয়া থেকে এই উৎসব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। মার্কিন কংগ্রেসে 1789 সালে থ্যাংকস গিভিং ডেকে সরকারি ছুটি হিসেবে ঘোষণা করার জন্য প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনকে অনুরোধ করে। প্রেসিডেন্ট সে অনুযায়ী একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। সে থেকে প্রতি বছর নভেম্বরের চতুর্থ অর্থাৎ শেষ বৃহস্পতিবার এই থ্যাংকস গিভিং ডে উদযাপিত হয়ে আসছে। ভালো কাজের কৃতজ্ঞতা প্রকাশ, আদিবাসী আমেরিকানদের শুভকামনা জানানো আর ফসল তোলার উৎসব হিসেবে ইউরোপীয় উপনিবেশদের মধ্যে স্প্যানিশ ও ফরাসিরা উত্তর আমেরিকায় দিবসটি সর্বপ্রথম শুরু করেন। জমকালো ভোজের আয়োজন করা হয় এদিন। ভোজের অন্যতম উপকরণ টার্কি মুরগি। ওভেনে পোড়ানো হয় টার্কি, সঙ্গে সস, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া সহ থাকে আরো অনেক কিছু। এদিন কোটি কোটি টার্কি ভোজ হয়ে থাকে। তবে রীতি অনুযায়ী হোয়াইট হাউসে ন্যাশনাল টার্কি ফেডারেশন থেকে নেয়া একটি টার্কিকে জীবন ভিক্ষা দিয়ে সাধারণ ক্ষমা করেন প্রেসিডেন্ট। এটি হোয়াইট হাউস টার্কি পর্ডন নামে পরিচিত। 1947 সাল থেকে হোয়াইট হাউসে এই রীতি প্রচলিত। মার্কিনীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও থ্যাংকস গিভিং ডে পালন করেন বেশ আনন্দের সঙ্গে। এই করোনাকালীন সময়ে প্রশাসনের নির্দেশ মেনে স্বল্প পরিসরে আমরা থ্যাংকস গিভিং ডে উদযাপন করছি।
থ্যাংকসগিভিং ডের পরের দিন শুক্রবার। এদিন বছরের সেরা মূল্যরাশির দিন, যা ক্রেতাদের কাছে যেমন রঙিন তেমনি পণ্য বিক্রি করে লাভবান হওয়া ব্যবসায়ীদের কাছেও মহা আনন্দের। মহামারী করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে এবারের থ্যাংকসগিভিং ডেতে সুস্থভাবে জীবিত রাখায় মহান সৃষ্টিকর্তার নিকট ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হচ্ছে সকল আয়োজনে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফুটবলের জাদুকর ম্যারাডোনার মহাপ্রয়াণে শোকে ভাসছে বিশ্ব। 60 বছরের বর্ণাঢ্য জীবনে ছাড়েননি স্পটলাইট। ইতালিতে লকডাউন ভেঙে রাস্তায় ভক্তরা। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।